নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। পশ্চিমবঙ্গে যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছে 2022 সালে, তার এখানে স্কোর কার্ড জারি করা হয়ে গিয়েছে। তবে এই পরীক্ষা সংক্রান্ত নতুন একটি আপডেট এসেছে। এখানে 7টি প্রশ্ন নিয়ে এখানে মামলা করা হয়েছে। তো কী সেই আপডেট, সেটা তোমাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করছি। এখানে বলা হয়েছে WBU প্রাইমারি টেট 2022 সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। এখানে বলা হয়েছে যে আবারও ভুল প্রশ্ন নিয়ে নতুন মামলা করা হলো কলকাতা হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মামলা দায়ের করেছেন শুক্লা ভট্টাচার্য। এবার 7টি প্রশ্নের উত্তর নিয়ে অসঙ্গতি থাকায় মামলা দায়ের করা হয়েছে, মোট 7টি প্রশ্ন। মামলা করার কারণ, 1-2 নম্বরের জন্য মামলাকারীরা টেট কোয়ালিফাই করতে পারেননি। প্রশ্নের উত্তর ভুল হলে 1 নম্বর করে পাবেন, এমনটাই তাদের আশা। তো 1-2 নম্বর বেড়ে গেলে তারা টেট কোয়ালিফাই করতে পারবেন, তো সেই জন্য ওনারা এই ভুল প্রশ্ন সংক্রান্ত একটা মামলা করেছেন। 2022 টেট পরীক্ষাতে 6,20,000 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে পাস করেছেন 1,50,491 জন। আবার যদি প্রশ্নের উত্তর ভুল সংক্রান্ত মামলায় নম্বর বাড়ে, তাহলে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে। তো দেখা যাক এই মামলাতে প্রশ্নের কি আপডেট আসে, উত্তর ভুল সংক্রান্ত নম্বর বাড়ে না একই থাকে। তো সেই সমস্ত আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।